ये आपके नारे तक खाए थे ये रहा है आप ऐसा চাকরির মিষ্টি খাইতে ভালো লাগে কিন্তু যেহেতু আমি অত মিষ্টি খাই না চাকরির মিষ্টি একটা দুই থেকে পাঁচটা খেয়ে ফেলে মানে একটা মজাতেই আলাদা তো যাই হোক ইনশাল্লাহ খুবই ভালো লাগলো কারণ ইলিয়াস নোভেল চাকরি পাইছে ইলিয়াসের জন্য সবাই দোয়া করবা আর ইলিয়াসের শেষ করে বাংলাদেশ নৌবাহিনীর একজন গর্বিত নাগরিক হয়ে সারাটা জীবন যাতে সে তার দেশের সেবায় দেশের মানুষের সেবায় সে যাতে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে নিয়ে যেতে রাখতে পারে ঠিক আছে যখন ইলিয়াস ছিল ইলিয়াসের সঙ্গে তো আরো বেশ কয়েকজন ছিল আমি একে দেখতাম যে সব সময় বই নিয়ে পড়ালেখা করতো মানে যেটা দিতাম সেটা নিয়ে পড়ালেখা করতো যেটা দিতাম সেটা নিয়ে পড়ালেখা করতো এবং পরীক্ষাগুলো তো এইখানে ফার্স্ট হতোই আর তো এটাও তোমাদেরকে হতে হবে কারণ তোমরা এখানে আসছো পড়ালেখা করার জন্য পড়ালেখা করে পড়ালেখা শিখে যাতে নিজের যোগ্যতা চাকরি পাওয়া সেটার জন্য এখানে আসছো নিয়মগুলো শিখতে হবে ভালোভাবে এটা শিখলেই তুমি যে কোনো প্রশ্ন আসুক না কেন সঠিক ভাবে উত্তর দিতে পারবা কি ইলিয়াস এটাই তো আর তুমি একটু এদেরকে বলে দাও পরামর্শ কি করা উচিত কিভাবে আরো কিছু পরিশ্রম করা উচিত হ্যাঁ কারণ আমরা তো বলতে বলতে হাঁপাই গেছে তুমি চাকরি পেয়ে আসছো এবং তুমি বলে দেখবে যে ওটা ওরা সবাই শুনবে তাহলে এখানে স্যার যেভাবে বুঝাচ্ছে আমার মনে হয় না যে অন্য কোথাও এভাবে বুঝতে পারবে স্যার কিন্তু খুবই দক্ষতার সাথে খুবই সচেতন ভাবে তোমাদের বুঝে যাচ্ছে আমি যতটুকু বুঝতে পারছি আমার জানা মতে আমি যতটুকু সারে গেছে শিখছি সেটুকুই কিন্তু আমি কাজে লাগাইতে পারছি আজকে লাগাইতে পারে আজকে আমি বাংলাদেশ নৌবাহিনীর একজন নাবিক পদে যোগদান করার সুযোগ পাইছি যাই হোক সকলে তোমরা আমাদের জন্য দোয়া করবা সারের জন্য দোয়া করবা সারের সম্মান যেন আরো বৃদ্ধি পায় সার যেন আরো দেশ সেবার কাজে আমাদেরকে সহযোগিতা করতে পারে সবাই দোয়া করবে স্যারের জন্য স্যার কিন্তু খুবই ভালো মানুষের জন্য আমি আসলে বাইরে এত চলাফেরা করছি মানুষের সাথে মেলামেশা করছি কিন্তু বুঝতে পারিনি যে স্যারের মতো মানুষ থাকবে বা আছে এরকম ধরনের আমার জানার মতো আমি যতটুকুই দেখছি তবে তোমাদের সমস্যা যদি থাকে থাকে কোনো প্রকার স্যারকে অবশ্যই বলবা যদি বুঝতে না পারো বা কোনো প্রকার সমস্যা হচ্ছে স্যারকে অবশ্যই বলবা স্যার কিন্তু সেটা সমস্যার সমাধান অবশ্যই করে দেবে আর বিশেষ করে স্যার যেগুলা বলবে যে পড়াশোনার বিষয়ে বা কিভাবে যাইতে হবে লাইনে দাঁড়াইতে হবে তবে একটা কথা বলি তোমরা যেখানে যাও না কেন এরকম একটা পাত্রে যদি দেখতে যাও ঠিক পাত্রের বাবা কিন্তু তোমাকে পছন্দ করতে হবে না পছন্দ করলে কিন্তু তোমাকে পাত্রে দেবে না ওইরকম ওই বাহিনীতেও সেম একবার যে তোমাকে যদি পছন্দ হতে না লাগে তোমাকে নেবে না কথাবার্তার দিক দিয়ে আচার আচরণের দিক দিয়ে পড়াশোনার দিক দিয়ে সেখানে কিন্তু অবশ্যই তোমাকে যোগ্য হতে হবে তাহলে তুমি সেখানে হয়তো সৌভাগ্যবান লাভ করতে পারো খুব দামি কথা বলছে এক কথায় খুব সহজ ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে ছেলে অথবা মেয়ে বিয়ের ক্ষেত্রে গেলেও কিন্তু তারা সেখানে দেখা দেখি করে অনেক কিছু যাচাই বাছাই করে আর তুমি একদম দেশ রক্ষার কান্ডারে হিসেবে এত বড় একটা রাষ্ট্রের দায়িত্ব দিতে যাচ্ছ রাষ্ট্রের এত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে যাচ্ছ এখানেও তোমার যোগ্যতা এবং দক্ষতার পরিচয় কিন্তু তোমাকে ওই বাহিনীর সদস্য হতেই হবে আর কিছু পরামর্শ তবে টাকা দিয়ে কোথাও কিন্তু প্রবেশ করবে না তুমি গুড টাকা দিয়ে কোনো বাইরে চাকরি হবে না এটা এমন একটা জিনিস আমি একটা নিয়োগ করেছিলাম যে যদি চাকরি হয় ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিনা টাকায় নিব আর যদি না হয় আমি
আর রিকশা চালায় খাবো না দিন মজুর দিয়ে আমার দিন পার করব তবে সাকিন দোকানে একটা কথা লিখে রাখছে যে প্রবল প্রস্তুতি নিবিড় অনুশীলন এটা কিন্তু অবশ্যই করতে হবে আর যদি টাকা দিয়ে কোথাও কোনো কাজে প্রবেশ করতে করা যাবে না এটা কিন্তু সবচেয়ে মূল নিয়তের উপরে কিন্তু একটা বরকত আছে আমাদের ধর্মে যেটা লেখা আছে যাই হোক তোমরা সেভাবে চলাফেরা করবা অসৎ কোনো ব্যক্তির সাথে কোনো লেনদেন কোনো ধরনের আর্থিক লেনদেন থাকবে না এটা সব থেকে বড় বিষয় আর কি চাকরির ক্ষেত্রে এমনও হতে পারে যে আল্লাহ নারাজ হয়ে যায় তোমার চাকরিটা হয়তো সেখান থেকে স্থগিত করে দিতে পারে আল্লাহ কিন্তু চাইলে সবকিছুই পারে আল্লাহ যেহেতু মানুষ পরিচালনা করে মানুষকে সৃষ্টি করতে পারছে অবশ্যই মানুষকে মেধা দিয়ে সে বুদ্ধি ভুলাই ভুলাই করে ইয়া করতে পারে ঠিক আছে অতএব সেভাবে চলবা সৎপথ সৎপথের অবশ্যই মূল্য আছে এখন না হোক বৃদ্ধকালে তুমি অবশ্যই পাবা সেটা তুমি না পাইলেও তোমার সন্তানে পাবে বা তোমার নাতি এরকম ধরনের পাবে কি যে কেউ তবে যাই হোক সারা সার্থ অবশ্যই বলছি এখানে যে কিভাবে চলাফেরা করতে হবে কিভাবে পড়াশোনা করতে হবে সারের কথা অবশ্যই মানবা মূল্যায়ন দিয়ে চলবা তাহলে অবশ্যই তোমরা আমি আশা করি যে আমি যেহেতু চলে সারের কথায় মানে সারের নির্দেশনা অনুযায়ী চাকরি পাইছি এবং কি এটা কিন্তু চাকরি সম্পূর্ণ হয় ডিফেন্সের চাকরি ডিফেন্সের চাকরির সবচেয়ে হচ্ছে নিযোগ্যতায় এবং কি অন্যদের পরামর্শ তোমার যদি কোনো জানার ঘাটতি থাকে অবশ্যই তুমি সেটা পূরণ করে নিবা পূরণ করে নিয়ে যাবা এটা কিন্তু সবচেয়ে বড় বিষয় চাকরির ক্ষেত্রে আর ওখানে যাই কার সাথে কথা বলার কোনো প্রয়োজন নাই যাবা ভদ্রভাবে থাকবা ভদ্রভাবে যেটা বলবে আর আইনিগুলো তো আছে কি যে সবচেয়ে মূল কারণ ওরা যখন ডাকবে তোমাকে ওখানে আসতে হাঁটতে যাওয়া যাবে না ওখানে দৌড়ের উপর থাকতে হবে কোনো কিছু ডাকলে তোমাকে বললেই তুমি আসো এবারে বললে তোমাকে দৌড়ায় যেতে হবে ওখানে অতএব ওদের কাজই হচ্ছে দ্রুত আসতে কোনো কাজই নেই এগুলাও একটু মাথায় রাখতে হবে ওখানে আমি এর আগে গতবার যেরকম আর্মি মাঠ করছিলাম ওখান থেকে কিছুটা ধারণা পাইছি এরপর তখন তো সম্পূর্ণ আমার কি ফুলফিল এবং এই সারের কাছ থেকে আমার ধারণা হয়েছে আমি যাই ভেবা দিতে পারছি সুন্দরভাবে আর যাই ভেবাই কিন্তু অনেকজনই আউট দেয় ভাইভাই আমি আসলে স্যার কিন্তু অনেক মূল্যবান কথা বলবে ভাইবার বিষয়ে হয়তো তোমাদের বলছে বা বলবে এরকম অবশ্যই এগুলো মানে চলবা ভাইভাই সবচেয়ে মূল হচ্ছে কি যে স্ট্রং হয়ে থাকতে হবে ওখানে বলবে যদি উত্তর না পারো আও এরকম ধরনের কোনো কিছুই বলা যাবে না যদি না পারো বলবা যে স্যার আমি এটা পারতেছি না কিংবা মনে করতেছি না আর যদি পারো সোজাসুজি উত্তর দিয়ে দিবা সবচেয়ে ভালো হবে আর যদি বলবে স্যার আমার তো মনে নাই মনে করতেছি না স্যার স্যার মনে ছিল মনে করতেছে না এরকম ধরনের কোনো কিছুই বলা যাবে না এক কথা তোমাকে স্ট্রং ভাবে বলে দিতে হবে আর পারবা কি পারবা না দুইটার মধ্যে একটা বলে দিতে হবে সময় নেওয়া যাবে না এটাও তোমার একটা হতে পারে ওখানে সাইকোলজিক্যাল পরীক্ষা স্যার কিন্তু পিছনেও থাকে সামনেও থাকে সাইডেও থাকে চতুর্পাশে আছে আমরা যেরকম ছিল যাই হোক সকলে ভালোভাবে থাকবা ভালোভাবে পরীক্ষা দিবা অবশ্যই যেন স্যারের মুখ উজ্জ্বল করতে পারো যেখানে যেহেতু এখানে আসছো তোমরা আসে যদি নিয়ে যাইতে পারো স্যারের একটা নাম তোমার নিজের পরিবার নিজের বাবা মার মুখ উজ্জ্বল করতে পারবা নিজের এলাকার এবং কি তার পাশাপাশি দেশ সেবার কাজে নিয়োজিত করতে পারবা নিজেকে তোমাদেরকেও আসতে হবে ঠিক আছে মিষ্টি খাবো আমরা তোমাদের জন্য সকলের শুভকামনা থাকবে আমাদের জন্য শুভকামনা রাখবো কিছু গাইডলাইন যেগুলো দিব সেগুলো ভাই মানতে যদি মেনে চলো ইনশাল্লাহ দেখবো যে তোমরা অবশ্যই চাকরি চাকরি মেয়েদের খুব বেশি কঠিন করতে হয় শুধু একটু পরিশ্রম করতে হবে একটু পড়ালেখা করতে হবে একটু সঠিক গাইডলাইন গুলো মানতে হবে তো যাই হোক সবাই ভালো থাকবো যারা এতক্ষণ ভিডিওটা দেখলাম যেসব ভিউয়ার্স বা যে সকল শিক্ষার্থী বা অভিভাবক আপনারা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারাও ভালো থাকবেন ইলিয়াসের জন্য দোয়া করবেন এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমি চেষ্টা করি আমাদের এই সোজা ট্রেনিং একাডেমি থেকে যারা প্রস্তুতি নিয়ে যায় তাদেরকে শতভাগ যোগ্য একজন প্রার্থী হিসেবে গড়ে তোলার জন্য আমাদের চেষ্টা শতভাগ থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এবং যারা আসো বসে তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী অফিসার এবং সৈনিক পদে চাকরির পরীক্ষার পূর্বে মেডিকেল লিখিত মৌখিক
শারীরিক এবং ISSB পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করতে আজই যোগাযোগ করুন বাংলাদেশের বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান সোলজার ট্রেনিং একাডেমিতে। সোলজার ট্রেনিং একাডেমিতে সমসাময়িক প্রস্তুতিমূলক ব্যাচে ভর্তি চলছে।